যারা আপনার বাড়িঘর করবে কুমিল্লাতে, নীরব চাঁদাবাজি, আপনার যে কিছু চিহ্নিত লোক আছে তাদের থেকে আপনি ইটা বালু সিমেন্ট যদি টাইলস আপনি যদি তাদের থেকে না নেন আপনি বাড়িঘর করতে পারবেন না। এই জিনিসগুলো হচ্ছে কুমিল্লার মানুষ এই সব অপকর্মগুলোর থেকে মুক্তি চায়, আর তারা হচ্ছে একজন লোকেরই একজন লোকের অনুসারী হচ্ছে এই কুমিল্লার মানুষ তারা। আর তারপরে ধরেন যে অটো রিক্সা, আপনি দেখেন কান্দিরপাড় যান ওপেন, আপনার টোকেন দেওয়া হচ্ছে, টোকেন নাম্বারগুলো সহ মানে আপনাদের মিডিয়াতে আসছিল যে একটা টোকেন দেওয়া হচ্ছে, এই টোকেনের টাকাটা আমাদের এই অসহায় মানুষগুলো এত কষ্ট করে ইনকাম করে, তাদের আপনার ঘাম ঝরিয়ে তারা ইনকাম করে, কিন্তু একটা টোকেন দিয়ে এই যে হোমরা সুমরা নেতার কাছে দিয়ে দিতে হচ্ছে। তো এইগুলোতে একটা ব্যক্তির অনুসারী, এর থেকে মানুষ কুমিল্লার মানুষ মুক্তি চায়। যখন আমাকে নির্বাচিত করা হবে তখন আমার পাশে কিন্তু এই কুমিল্লার ছয় লক্ষ অধিবাসী যারা থাকবে তাদের একটা সমর্থন কিন্তু এটা সাংবিধানিকভাবে এসে যাবে। আসার পরে আমি যেখানেই অনিয়ম থাকবে সব জায়গায় আমি প্রতিবাদ করব, এবং কি আমি সিটি কর্পোরেশন, আপনারা আরেকটা জিনিস বলে দেয়, সিটি কর্পোরেশন কিন্তু একটা লোকাল গভর্নমেন্ট, এখানে আপনার ইচ্ছা করলে আমি মানে কাউকে মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনার উপজেলা পরিষদে এমপি উপদেষ্টা থাকে কিন্তু সিটি কর্পোরেশনে কিন্তু এমপি উপদেষ্টা নয়, সিটি কর্পোরেশন কিন্তু আপনার ইচ্ছা করলে এমপির কথা শুনতেও পারে নাও শুনতে পারে, না শুনলে কিছু করার নেই, কিন্তু উপজেলাতে কিন্তু এমপির কথা শুনতে বাউন্ড। তো সুতরাং আমার এই বাধ্যবাধকতা যেহেতু নাই, তা আমি মনে করি আমার সততা এবং আমার যে মানুষের সাপোর্ট এটাই আমাকে শক্তি যোগাবে যে মানুষকে এই অন্যায়ের প্রতিবাদ করা এবং পুরো জিনিসটাকে একটা সিস্টেমে আনা, মানুষ যাতে স্বাধীনভাবে চলতে পারে। যেমন আমাদের এই শাসন গাছ এইখানে দাঁড়িয়েছি, এর থেকে আপনি 20 গজ পশ্চিম দিকে গেলেই কিন্তু আর সিটি কর্পোরেশন নাই, কিন্তু ওনারা শাসন গাছে কিন্তু আপনি কোনো অবস্থাতে কুমিল্লা শহরের বাইরে নিতে পারবেন না। তো এই যে বাস্তবতাগুলো, আবার ওই দিক দিয়ে দেখা যায় যে প্রায় 20 কিলো আপনি ভিতরে যান একদম প্রত্যন্ত গ্রাম কিন্তু সিটি কর্পোরেশন হয়ে গেছে, কিন্তু এখানে নাগরিক সুবিধা পায় না। তো আমি যেহেতু আমি এই শহরেরই ছেলে, আমি আমার দাদা ফৈদাদা তার আগের দাদা যারা আছেন তারা সবাই এই কুমিল্লার, আমি কোনো ডিস্ট্রিক্ট থেকে আসি নাই, কোনো উপজেলার থেকে আসি নাই। সুতরাং আমি আমাদের যে এরিয়াটা আছে যেটা এই আপনার এখন আছে 53 বর্গ কিলোমিটার, প্রায় ওইটা যে প্ল্যানটা আছে সেটা আপনার প্রায় 100-এর উপরে বর্গ কিলোমিটার হবে, সেই এরিয়াটাকে আমি এই 3 বছরের মধ্যেই আপনার এরিয়া বাড়াইয়ে আপনি সংযুক্ত করে ফেলবো আমাদের সিটি কর্পোরেশনে। কারণ ভীতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু জনগণ এখন আর ভয় পায় না, জনগণ এখন মুক্তি চায়, মুক্তি, কুমিল্লার মানুষ জিম্মি দশার থেকে মুক্তি চায়, এই মুক্তির জন্য তারা নির্বাচনটাকেই বেছে নিয়েছে। আমি যেখানে যাচ্ছি জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত উৎসাহ পাচ্ছি, এবং তারা একটা শঙ্কা আছে যে নির্বাচন কমিশন নির্বাচনটা সুন্দরভাবে আয়োজন করবে কি না, কিন্তু আমি জনগণকে বলেছি যেহেতু জনগণের অংশগ্রহণ আছে, জনগণের অংশগ্রহণ, বিএনপি যেহেতু আমরা নির্বাচনে এসেছি তৃণমূল থেকে, তৃণমূলের সিদ্ধান্তে, সুতরাং এখানে জনগণের অংশগ্রহণ হয়েছে, অনেক অপচেষ্টা থাকলো কোনো অপকর্ম করতে পারবে না বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ, নতুন কুমিল্লা গড়তে গোড়ামার্কায় ভোট দেবে ইনশাল্লাহ।